গুড মর্নিং অল ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? ভালো তো? ইউপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত, নতুন একটা ভিডিওতে অভিনন্দন। তো এখন বাজে কটা জানো? মর্নিং তো বললাম, এখন বেজে গেছে 10:45। আমি একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো চলো দেখো বাইরে পাখি কেমন খাচ্ছে দেখাচ্ছে। প্রত্যেক দিন এই পাখিগুলো আসে, কী নাম জানি না, এসে এরকম বাইরে। আমার ছোট ছেলে কী করে, বিস্কুট ফেলে, তো এই বিস্কুটগুলো খায়। অনেকগুলো আসবে, পরপর অনেক পাখি আসে। ভয় পালিয়ে যাবে আবার গেলে। কী পাখি কী জানি, আরও দেখো উপরে দেখো, অ্যাসবেস্টারের উপর সব আছে, নামছে একে 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 নামছে। তারাও খেতে এসছে, তারাও খাবে চলে এসছে পাখিগুলো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, পাখিদের প্রথম দেখিয়ে আমার দিন শুরু হলো। চলো এবারে রান্না টান্না করি। আজকে ঠান্ডা তো কথা তার বলবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা, রোদও হয়েছে ভালো ঠান্ডা। পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছ, কেমন আওয়াজ করে ডাকছে? তাদের বিস্কুট ভেঙে ভেঙে দিলে তারা খেয়ে নেয়। কী পাখি কী জানি, শালিক পাখির মতন দেখতে, তবে শালিক পাখি নয়, অন্য কী পাখি আমি জানি না নাম ঠিক। বাইরে ঘুরবে এবং খাবে সব, এদিক সেদিক ঘুরছে। তো চলো শুরু করি রান্নাটা, ঝটপট করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, আমি আবার চলে এলাম রান্না শেষ করে তোমাদের সঙ্গে গল্প করার জন্য। এই দেখো আমার হয়েছে এটা একটা শুক্তো, এখানে ডাল, এখানে বাঁধাকপি তরকারি। যেহেতু আজকে নিরাম আছে, ওই নিরামের জন্য আজকে এই তিনটা হয়েছে তরকারি। আর তো ওই যে গ্যাসে কী ভাজা হবে, বেসন, বেসন ভাজা না হলে খাওয়া যায় না, বেসন পাঁপড় এগুলো ভাজা হবে। এগুলো সবাই আসুক, এক এক করে ভেজে তারপর দিয়ে দেবো খেয়ে। তো এখন বেজে গেছে 12টা, আমার খিদা পেয়ে যাচ্ছে, আমি খেয়ে নিই আগে। আমার ছেলেরা দুজন খেয়ে নিয়েছে, দুই ছেলে, তোমাদের দাদা, সকলের খাওয়া শেষ হয়ে গেছে, আমার শাশুড়িমার খাওয়া হয়ে গেছে, আমি আর বাবা বাকি খেলাম। ওই জন্য একটু দেরি করে ফেলছি, আমি খেতে বসে যাচ্ছিলাম, তোদের বাবা সবার খাওয়া হয়ে গেছে, আমি আর বাবা বাকি। দিয়ে বাবা বললো আমি যাচ্ছি বৌমা, দিলে একসঙ্গে দুজন আমি আর বাবা খেয়ে নিবো, দিলে আমার খাওয়া শেষ হয়ে যায়। চলো এবার বেড়ে ফেলি, বাবা চলে আসছে, ঝটপট করে খাবারগুলো বেড়ে ফেলি, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করি। দাঁড়া দেখুন বন্ধুরা, আমি বসেছি, খাওয়া দাওয়া শেষ করে এসে, এখানে একটা আমার কচি ছেলে ছড়া পড়ছে একা একা। বল কার লেখা বলতে হবে, কবির নাম স্বপন রায়। হ্যাঁ বলো। উড়ে উড়ে ঘুরে 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 কোথা যাস পাখি রে, কোথা যাস পাখি রে, মন চাই উড়ে যাই যদি পাই জানা রে। ব্যাস চার লাইন তো? না পাঁচ ছয় লাইন। হয়ে গেল কি? হয়ে গেছে না? উড়ে উড়ে ঘুরে ঘুরে কোথা যাস পাখি রে, মন চাই উড়ে যাই। আর একবার পড়, মুখস্থ হয়নি, আর একবার পড়ে নিলে, আর একবার পড়ে নিলে হয়ে যাবে। খাই দাই গান গাই, শুনবো না মানা রে, শুনবো না মানা রে, বইকালে ফিরে তো বন্ধুরা, এখন তো বিকেল, দেখতে পাচ্ছ এখন তো বিকেল, তোমরা তো দেখতে পাচ্ছ বিকেল হয়ে এসছে। আমি এখন তো তোমাদেরকে বলা হয়নি, তো দুপুরে তখন তো মাছটা দেখলে, বড়শিতে পড়েছিল বাবার বড়শিতে, বাবা একা পারলো না তুলতে, ছোট কাকু এসে আবার তুলল। তো আমি একটু কলমি শাক হয়েছে দেখতে এসেছি এখানে, বুঝলে, তুলবো কালকে, আজকে আর তুলবো না, কালকে তুলবো, দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত হয়েছে, এইখানে হয়েছে দেখো,
কত কলমি ছাই হয়েছে এখানে। ওই সেপাশের সামনে মাঠটাতেও হয়েছে, ওই সামনের মাঠেও সেখানে হয়েছে, বুঝতে পারছো না তোমরা মোবাইলে কি হয়েছে, পুরো মাঠটা পুরো ভর্তি হয়ে গেছে কলমি শাকে। আর এখানে আমাদের একটা ইয়ে হয়েছে, এই যে শ্বেত ফুলকা শাক যেটা খেলে যে রক্ত হয়, এই যে শ্বেত ফুলকা শাক এটাও হয়েছে। তবে এক একটা করে তুলে প্রত্যেক দিন তো করি না, মাঝে মধ্যে এক একদিন হয় রান্না হয়। শরীরটাও ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে শরীরটাও আমার ভালো লাগছে না, মানে কীরকম মাথা টাথা দিক দিক করছে না কি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে কি হচ্ছে বুঝতে পারছি না। আমাদের নেবু গাছে কত নেবু ফুল হয়েছে দেখো বন্ধুরা, সাদা সাদাগুলো হচ্ছে নেবু ফুল দেখতে পাচ্ছ। এই সময় ওষুধ স্প্রে করে দিতে হবে, দিলে এই ফুলগুলো থেকে যায়। ওষুধ স্প্রে করে দিলে ফুলগুলো থেকে গেলে তারপরে নেবু হবে। আর এখানে দেখানো হয়নি পুকুরের পাশে, এখানে শুধু এঁড়ে ফুল গাছ, শুধু এঁড়ে ফুল গাছ, এগুলো শুধু এঁড়ে ফুল গাছ। চলো রাস্তার দিক থেকে একটু ঘুরে আসি, ছেলেরা তো রাস্তার দিকে গেছে, বকতে বকে বকে পাঠালাম, তোরা একটু যেতে পারছিস না, আমি যাচ্ছি, শরীরটা ভালো লাগছে না, তারা একটু এগিয়ে গেছে, আমি যাচ্ছি তাদের সঙ্গে। চলো তুমিও খেতে পারো। তো বন্ধুরা দেখো আমার চা হয়ে গেছে, চাটা এবার ছাঁকবো। ভাই জুতোটা সেদিকে নিয়ে যেত। তো বন্ধুরা আমি চা খেয়ে চলে এসেছি, ছাদে একটু এসেছি বাচ্চাদেরকে একটু পড়ানোর জন্য। এই যে ওইখানে একজন পড়তে বসছে, আর দেখো পড়তে বসে দেখো, আরে টুপি উঠিয়ে দিছো না উপর দিকে। তো তাদেরকে একটু পড়িয়ে নি, আর আমারও ঠান্ডা লেগে গেছে, ভাল লাগছে না, চোখ টোক জ্বালা করছে, তাড়াতাড়ি পড়া শেষ করে নি, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা আমি তো রাতের ময়দা মাখিয়ে ফেলেছি, লুচি করব, আর এখানে ছোলার ডাল আর লুচি, তাড়াতাড়ি করে করে ফেলি, দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো বন্ধুরা দেখছো আমি এখানে কি করছি, এই দেখো লুচি ভাজছি, রাতের রান্না আমার হয়ে গেল। তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর বেশি ঘন ভিডিও আর বাড়াতে চাইছি না, কারণ এখন দেরি হয়ে গেছে, 10টা বেজে গেল, এই করতে করতে আর খেয়ে ঘুমাতে দেরি হয়ে যাবে। তো চলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, পাশে থাকা কি করবে, সাবস্ক্রাইব তো করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ সকলে সুস্থ থাকবে, ঠিক আছে। চলো টাটা বলতে পারছি না, মুখেই বলছি টাটা, বাই।